মঞ্চে রয়েছেন আমাদের অতি প্রিয়, আমাদের শিক্ষিকা, আমাদের বাণীচক্রে, যার কণ্ঠ আমাদের হৃদয়কে বারবার আকৃষ্ট করে, তিনি আর কেউ নন, আমাদের শ্রদ্ধেয় আমাদের শ্রাবণীদি, শ্রাবণী সেনের পুরো টিম, ছাত্রছাত্রীরা এখানে রয়েছেন। আমরা সরাসরি তাদের গানে চলে যাব, তাই তো বারবারই বলি, গুরুদেব আমাদের জীবনের প্রতিটি পাতায় রয়েছেন, তিনি আছেন বলেই আমরা এইভাবেই চলি। তাকে একদিনের জন্য মনে করব না, জীবনের প্রত্যেকটা দিনেই তাকে নিয়েই আমরা চলব, তাই এইভাবেই আমরা থাকব বারবার। বাণীচক্র মিউজিক অ্যান্ড ডান্স ট্রেনিং কলেজের এই সুন্দর প্রয়াসে আপনারা দুদিনব্যাপী আমাদের সাথে রয়েছেন, প্রথম থেকে যেমন রয়েছেন তেমনি বারবারই বলি শেষ অবধি থাকবেন, তাই গানের মধ্যে দিয়ে আমরা এইভাবেই যাই, তাই তো বারবারই বলি। আকাশতলে উঠল ফুটে আলোর শতদল, পাপড়িগুলি থরে থরে ছড়ালো দিক দিগন্তরে, ঢেকে গেল অন্ধকারের নিবিড় কালো জল। অন্ধকার থেকে আলোয়, আলোয় থেকে আলোকিত হওয়ার জন্যই তো এই প্রয়াস, এই প্রয়াসে আমরা সরাসরি চলে যাব গানের সঙ্গীতে। Oh,
শ্রীমতী শ্রাবণী সেন তার ছাত্রছাত্রীদের উপস্থাপনা শুনলাম আমরা। এবার মঞ্চে আহ্বান করব শ্রী বিমল নস্কর ও তার ছাত্রছাত্রীদের। রবীন্দ্র গানে আমরা আরও একবার আরাধনা করব তার। এই সকালে যে রবি পূজার আয়োজন করেছে বাণীচক্র মিউজিক অ্যান্ড ডান্স ট্রেনিং কলেজ, তা সম্পূর্ণ হয়ে উঠছে আপনাদের সাহচর্যে। আপনারা সঙ্গে আছেন, শেষ অবধি থাকবেন আমাদের সাথে, তাই নিয়েই চলেছে এই রবীন্দ্র চর্চার আয়োজন, এই রবীন্দ্র পূজার সুন্দর ব্যবস্থা। এই সকালে তাই আমরা একত্রিত হয়েছি তার নামে, তাকে শ্রদ্ধাঞ্জলি জানাতে। আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসে আমার কবিতাখানি। হ্যাঁ, আজও তার কবিতা আমাদের পাথেয়, তার গান আমাদের প্রতি মুহূর্তের চলার সাথে। একদিন নয়, প্রতিদিন এই পূজা চলতে থাকে আমাদের মনে, আমাদের চিন্তনে। এই মুহূর্তে আমাদের সঙ্গে শ্রী বিমল নস্কর এবং তার ছাত্রছাত্রীরা। শুনব রবীন্দ্র গান রবীন্দ্রসঙ্গীতে তাঁর পূজার আয়োজনে এই মুহূর্তে শ্রী বিমল নস্কর। Oh,
পরম বিকশি পরহে। তার আগে আমাদের স্যারকে ধন্যবাদ জানাই, তার ছাত্রছাত্রীদেরও। বিমল স্যার, আজকের দিনটাকে সুন্দর থেকে আরও আরও সুন্দরতর করতেই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের বাণীচক্রের মিউজিক ডান্স ট্রেনিং কলেজের আমাদের সভাপতি, আমাদের শ্রদ্ধেয়, আমাদের প্রণম্য শ্রীযুক্ত দেবাশিস কুমার মহাশয় এবং পরিচালন সমিতির আমাদের সদস্য আমাদের মধ্যে রয়েছেন দেবযানী কাকিমা, তাকেও দুজনকেই মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাই। তার সঙ্গে আমাদের সম্পাদক মহাশয়, তাকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। উত্তরীয় পরিয়ে বরণ করে নেবেন, তারপরে আমরা তাদের কণ্ঠে শুনব আমাদের আজকে আবৃত্তি পরিবেশন। যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে শান্ত তোমার ছন্দ। চরণ পদ্মে মমচিত নিষ্পন্দিত করো হে, নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে। আজকের দিনটাকে সুন্দর থেকে আরও আরও সুন্দরতর করতে তারা তাদের মূল্যবান সময় বার করে আমাদের মধ্যে এখানে এসেছেন। একটা জোরে করতালি। আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি পিল্লাই স্যারকে, সম্পাদক মহাশয় আশিস স্যারও আমাদের মধ্যে রয়েছেন। উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হবে আমাদের মাননীয় অতিথিদের। বাণীচক্র মিউজিক অ্যান্ড ডান্স ট্রেনিং কলেজের সম্পাদক শ্রী আশিস চক্রবর্তী মহাশয় উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের সভাপতি শ্রী দেবাশিস কুমারকে। পরিচালন সমিতির সদস্যা শ্রীমতী দেবযানী কুমার আমাদের শ্রদ্ধেয়া, তাকে উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন শ্রী আশিস চক্রবর্তী মহাশয়। রবীন্দ্র গানে কবিতায় আমরা অনেকখানি সময় কাটালাম, এবার শুনব আমাদের শ্রদ্ধেয়দের কাছ থেকে কিছু কথা, শুনব তাদের পরিবেশন। রক্তকরবীর অংশবিশেষ। সময় হয়েছে, দরজা খোলো। আবার এসেছো অসময়ে, এখনই যাও, চলে যাও। তুমি অপেক্ষা করার সময় নেই, শুনতেই হবে আমার কথা। কি বলবার আছে, বাইরে থেকে বলে চলে যাও। বাইরে থেকে কথা সুর তোমার কানে পৌঁছয় না যে। আজ ধ্বজা পূজা, আমার মন বিক্ষিপ্ত করো না, পূজার ব্যাঘাত হবে। যাও, যাও, এখনই যাও। আমার ভয় ঘুচে গেছে, অমন করে আমায় তাড়াতে পারবে না, পারবে না। মরি সেও ভালো, দরজা না খুলে আমি নড়বো না, নড়বো না, নড়বো না। রঞ্জনকে চাও বুঝি, সর্দারকে বলে দিয়েছি এখনই তাকে এনে দেবে। পুজোয় যাবার সময় দরজায় দাঁড়িয়ে থেকো না, বিপদ ঘটবে। দেবতার সময়ের অভাব নেই, পূজোর জন্য যুগ যুগান্তর অপেক্ষা করতে পারেন। মানুষের দুঃখ মানুষের নাগাল চায় যে, তার তো হাতে সময় অল্প। আমি ক্লান্ত, ভারী ক্লান্ত, ধ্বজা পূজায় অবসাদ ঘুচিয়ে আসব, আমাকে দুর্বল করো না। এখন বাধা দিলে রথের চাকায় গুড়িয়ে যাবে। বুকের ওপর দিয়ে চাকা চলে যায় যাক, আমি নড়বো না, নড়বো না। নন্দিনী, আমার কাছে তুমি প্রশ্রয় পেয়েছো, তাই ভয় করো না। আজ ভয় তোমায় করতেই হবে। আমি চাই সবাইকে যেমন তুমি ভয় দেখিয়ে বেড়াও, আমাকে তুমি তেমনি ভয় দেখাবে। তোমার প্রশ্রয়কে আমি ঘৃণা করি। ঘৃণা করো, স্পর্ধা চূর্ণ করব। তোমাকে আমার পরিচয় দেবার সময় এসেছে। পরিচয়ের অপেক্ষাতেই তো আছি। খোলো দ্বার, দ্বার খোলো। ওকে 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 পড়ে ওখানে রঞ্জনের মতো দেখছে জানো। রঞ্জন কি বললে? রঞ্জন কখনোই রঞ্জন নয়। হ্যাঁ গো, হ্যাঁ গো, আমার রঞ্জন, আমার রঞ্জন, রঞ্জন। ও কেন বললে না ওর নাম? কেন এমন স্পর্ধা করে এলো? জাগো রঞ্জন, জাগো, আমি এসেছি তোমার সখী। জাগো রঞ্জন, রাজাও জাগে না কেন, রাজাও জাগে না কেন, জাগে না কেন রঞ্জন। ঠকিয়েছে আমাকে, ঠকিয়েছে এরা। সর্বনাশ, আমার নিজের যন্ত্র আমাকে মানছে না,
ডাক্তার আর সর্দারকে ডেকে আন, বেঁচে নিয়ে আয় তাকে। রাজা, রঞ্জনকে জাগিয়ে দাও রাজা, রঞ্জনকে জাগিয়ে দাও, তুমি জাদু জানো, রঞ্জনকে জাগিয়ে দাও রাজা, রঞ্জনকে জাগিয়ে দাও রঞ্জন। আমি জমের কাছে জাদু শিখেছি, জাগাতে পারি, জাগরণ ঘুচিয়ে দিতেই পারি। তবে তবে আমাকে ওই ঘুমে ঘুম পাড়িয়ে দাও রাজা, আমি যে আর সইতে পারছি না। কেন এমন সর্বনাশ করলে রাজা, কেন করলে, কেন করলে এমন সর্বনাশ রঞ্জন? আমি যৌবনকে মেরেছি, এতদিন ধরে আমি সমস্ত শক্তি নিয়ে কেবল যৌবনকে মেরেছি। বড়া বড়া যৌবনের অভিশাপ আমাকে লেগেছে। ওকে ওকে আমার নাম তোমাকে বলেনি? এমন করে বলেছিল যে আমি সইতে পারিনি। হঠাৎ আমার নাড়িতে নাড়িতে যেন আগুন জ্বলে উঠল। রঞ্জন বীর আমার, এই নীলকণ্ঠ পাখির পালক আমি পড়িয়ে দিলাম চোড়ায়। তোমার জয়যাত্রা আজ থেকে শুরু হয়েছে, সেই যাত্রার বাহন আমি। ওর হাতে, ওর হাতে আমার রক্ত করবেন মঞ্জুরি। তবে তবে কিশোর কি ওকে দেখেছিল? সে 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 কোথায় গেল রাজা? কোথায় সেই বালক? কোন বালক? যে বালক ওই ফুলের মঞ্জুরি রঞ্জনকে এনে দিয়েছিল, সেই বালক। সে অগাধ ছেলে, বালিকার মতো কচি মুখ কিন্তু উদ্ধত তার বাক্য। সে স্পর্ধা করে আমাকে আক্রমণ করতে এসেছে। তারপর তারপর কি হলো? তারপর বলো 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 রাজা, তারপর কি হলো? বলতেই হবে, চুপ করে থাকলে হবে না রাজা, বলতেই হবে, বলো বলো বলো। বুধবুধের মতো সে লুপ্ত হয়ে গেছে। রাজা, এইবার তোমার সময় হলো। কিসের সময়? আমার সমস্ত শক্তি নিয়ে তোমার সঙ্গে আমার লড়াই। আমার সঙ্গে লড়াই করবে তুমি? তোমাকে এই মুহূর্তে আমি মেরে ফেলতে পারি। তারপর? তারপর থেকে তো প্রতি মুহূর্তে আমার সেই মরা তোমাকে মারবে। আমার অস্ত্র নেই, আমার অস্ত্র মৃত্যু। তাহলে কাছে এসো, সাহস আছে আমাকে বিশ্বাস করতে? চলো আমার সঙ্গে, আজ আমাকে তোমার সঙ্গী করো নন্দিন। কোথায় যাব? আমার বিরুদ্ধে লড়াই করতে, কিন্তু আমারই হাতে হাত রেখে। বুঝতে পারছো না, সে লড়াই শুরু হয়ে গেছে। এই আমার ধ্বজা, আমি ভেঙে ফেলি ওর দণ্ড, তুমি ছিঁড়ে ফেলে ওর কেতন। আমারই হাতের মধ্যে তোমার হাত, এসে আমাকে মারুক, মারুক, সম্পূর্ণ মারুক, তাতেই আমার মুক্তি। এখনো অনেক ভাঙা বাকি, তুমিও আমার সঙ্গে যাবে নন্দিনী, প্রণয় পথে আমার দীপশিখা। যাব আমি, আমি যাব রাজা, আমি যাব তোমার সঙ্গে। নমস্কার। নমস্কার। আমাদের সংবর্ধনা দেওয়ার জন্য আমরা মঞ্চে ডেকে নেব কাকিমা। বলো বলো বলো। মঞ্চে ডেকে নেব শ্রীমতী রুনু দত্তকে। উত্তরীয় দিয়ে শ্রীমতী রুনু দত্তকে বরণ করে নেবেন শ্রীমতী দেবযানী কুমার। শ্রীমতী রুনু দত্ত, তাকে সংবর্ধনা দেওয়া হবে বাণীচক্রর তরফ থেকে। এবং ডক্টর সুভাশিস ভট্টাচার্য, তাকেও মঞ্চে ডেকে নেব। তাকেও সুভাশিস, সুভাশিস ভট্টাচার্য, তাকেও মঞ্চে ডেকে নেব। তিনিও ফুল দিয়ে মানপত্র তার হাতে তুলে দিচ্ছেন শ্রী দেবাশিস কুমার। শ্রী দেবাশিস কুমার মানপত্র তুলে দিচ্ছেন শ্রীমতী রুনু দত্তর হাতে, ফুল হাতে তুলে দিচ্ছেন শ্রী আশিস চক্রবর্তী মহাশয়, স্মারক দিয়ে তাকে বরণ করে নেবেন শ্রী বীরেন চট্টোপাধ্যায়।
শ্যামচাঁদ সেন, শ্রী শ্যামচাঁদ সেন ফলের ঝুড়ি দিয়ে, ফলের ঝুড়ি দিয়ে শ্রীমতী রুনু দত্তকে বরণ করে নেবেন, মিষ্টি তার হাতে তুলে দেবেন শ্রী বাপ্পা বল মহাশয়। আমাদের শ্রী শ্যামচাঁদ সেন মঞ্চে শ্রীমতী রুনু দত্তর হাতে তুলে দিচ্ছেন শ্রী শুভাশিস ভট্টাচার্য, তাকে উত্তরীয় পড়াচ্ছেন শ্রী দেবাশিস কুমার মহাশয়। এক অসাধারণ মুহূর্ত রচিত হয়েছে, মিষ্টি দিয়ে তাকে বরণ করে নিলেন শ্রী বীরেন চ্যাটার্জি মহাশয়। মানপত্র হাতে তুলে দিচ্ছেন ডক্টর শুভাশিস ভট্টাচার্যের, শ্রীমতী দেবলীনা দেবযানী কুমার, শ্রীমতী দেবযানী কুমার হাতে তুলে দিচ্ছেন মানপত্র, স্মারক হাতে তুলে দিচ্ছেন শ্রী বীরেন চ্যাটার্জি মহাশয়, স্মারক হাতে তুলে দিচ্ছেন শ্রী বীরেন চ্যাটার্জি মহাশয়, ফুল দিয়ে তাকে বরণ করে নিচ্ছেন শ্রী আশীষ চক্রবর্তী মহাশয়, ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন শ্রী আশীষ চক্রবর্তী মহাশয়, ফলের ঝুড়ি দিয়ে তাকে বরণ করে নিচ্ছেন শ্রীমতী সম্পিতা চট্টোপাধ্যায়, এবং মিষ্টি হাতে তুলে দিচ্ছেন শ্রী বাপ্পা বল। অসাধারণ এক মুহূর্ত রচিত হলো মঞ্চে, শ্রীমতী রুনু দত্ত এবং ডক্টর শুভাশিস ভট্টাচার্যর হাতে তুলে দেওয়া হলো সংবর্ধনা। আমরা পেলাম গুণীজন বরণ করার এই সুযোগ। অসাধারণ আমরা যা শুনলাম, সময় যেহেতু খুব সীমিত, মনে হয় আরও শুনি আরও শুনি। আর এই সম্বর্ধনা অনুষ্ঠানও আমাদের, আমরা যারা এখানে মঞ্চে রয়েছি, আপনারাও যারা রয়েছেন, আজকের এই সুন্দর মুহূর্ত আরও সুন্দর হয়ে উঠল। কবিতা আমার জারুলের ঘন ছায়া, কবিতা আমার নিকোনো উঠোন ঘর, তাই সেই কবিতাকে সঙ্গে নিয়ে গুরুদেবেরই কবিতায় মঞ্চে রয়েছে আমাদের বাচিক শিল্পী, বিশিষ্ট বাচিক শিল্পী শিক্ষিকা মধুমিতাদির ছাত্রছাত্রীরা রয়েছে। আপনারাও আমাদের সাথে থাকুন, এইভাবেই আমরা ভেসে যাব কবিগুরুর প্রতি প্রণাম শ্রদ্ধা জানিয়ে। নমস্কার। কবি প্রণামে আমাদের প্রথম নিবেদনে রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রা কাব্যগ্রন্থের কবিতা জীবন দেবতা। ওহে অন্তরতম, মিটেছে কি তব সকল পিয়াস, আসি অন্তরে মম, দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়েছি তোমায়, নিঠুর পীড়নে নিঙারি বক্ষ দলিত দ্রাক্ষা সম। কত যে বরণ, কত যে গন্ধ, কত যে রাগিনী, কত যে ছন্দ, গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন বাসর শয়ন তব। গলায় গলায় বাসনার সোনা, প্রতিদিন আমি করেছি রচনা, তোমার ক্ষণিক খেলার লাগিয়া মূরতি নিত্য নব। আপনি বলিয়া লয়েছিলে মোরে, না জানি কিসের আসে, লেগেছে কি ভালো হে জীবননাথ, আমার রজনী, আমার প্রভাত, আমার নর্ম, আমার কর্ম তোমার বিজনবাসে। বর্ষা শরতে বসন্তে শীতে ধ্বনি আছে হিয়া চঞ্চল সঙ্গীতে, শুনেছ কি তাহা একেলা বসিয়া আপন সিংহাসনে, মানুষ কুসুম তুই অঞ্চলে গেঁথেছ কি মালা, পরেছ কি গলে, আপনার মনে করেছ ভ্রমণ মম যৌবন বনে। কি দেখেছ বধু মর্ম মাঝারে রাখিয়া নয়ন দুটি, করেছ কি ক্ষমা যতই আমার স্খলন পতন ত্রুটি, পূজাহীন দিন সেবাহীন রাত কত বার বার ফিরে গেছে না, অর্ধ কুসুম ঝরে পড়ে গেছে
বিজন বিপিনে ফুটি, যে সুরে বাঁধিলে এলিনার তার, নামিয়া নামিয়া গেছে বার বার। হে কবি তোমার রচিত রাগিণী আমি গাহিতে পারি, তোমার কারণে সেছি বারে গিয়া, ঘুমায় পড়েছি ছায়ায় পড়িয়া, সন্ধ্যা বেলায় নয়ন ভরিয়া এনেছি অশ্রু বাড়ি। এখন কি শেষ হয়েছে প্রাণেশ, যা কিছু আছিল মন, যত শোভা যত গান যত প্রাণ জাগরণ ঘুমগোর, শিথিল হয়েছে বাহু বন্ধন, মদিরাবিহীন মম চুম্বন, জীবন কুঞ্জে অভিসার নিশা, আজি কি হয়েছে ভোর, ভেঙে দাও তবে আজকার সভা, আনু নব রূপ আনু নব শোভা, নুদন করিয়া লহ আর বার চির পুরাতন মোরে, নূতন বিবাহে বাঁধিবে আমায় নবীন জীবন। আমাদের দ্বিতীয় নিবেদনে রবীন্দ্রনাথ ঠাকুরের শিশু কাব্যগ্রন্থের কবিতা বীর পুরুষ। মনে কর যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে, আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টক বগিয়ে তোমার পাশাপাশে, রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে, সন্ধে হলো সূর্য নামে কাটে, এলেন যেন জোড়া দীঘির মাঠে, ধুধু করে যে দিক পানে চাই, কোনোখানে জনমানব নাই, তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছো, ভাবছো এলেন কোথা, আমি বলছি ভয় করো না মা গো, ওই দেখা যায় মরা নদীর সোঁতা, চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে, গরু বাছুর নেই কোনোখানে, সন্ধে হতেই গেছে গায়ের পানে, আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো, তুমি যেন বললে আমায় ডেকে, দীঘির ধারে ওই যে কিসের আলো, এমন সময় হায় ওই যে কারা আসছে যাচ্ছে রে, তুমি ভয় পালকিতে এক কোণে, ঠাকুর দেবতা স্মরণ করছো মনে, বেয়ারা গুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে ধরো ধরো, আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি ভয় কেন মা করো, হাতে লাগাচ্ছি মাথায় ঝাপড়া চুল, কানে কানে মোজা জবার, আমি বলি দাঁড়া খবরদার, এক পা কাছে আসিস যদি আর, এই যে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের শেরে, শুনে তারা লম করিয়ে উঠে চেঁচি উঠল হারে, তুমি বললে চাষনে খোকা ওরে, আমি বলি দেখো না চুপ করে, ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে, কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাঁটা, কত লোক যে পালিয়ে গেল ভয়, কত লোকের মাথা পড়ল কাটা, এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মনে, আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে, তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে, বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশায় হতো টানা কোলে, রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা, ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে, দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে, পাড়ার লোকে সবাই বলতো শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। মধুমিতা দিকে আমাদের শিক্ষিকা বাণীচক্রের মিউজিক অ্যান্ড ডান্স ট্রেনিং কলেজের দিদিকে জানাই অসংখ্য ধন্যবাদ, সঙ্গে ছাত্রছাত্রীদেরও।
স্বাদ বদলে আমরা চলে যাব নৃত্যে। আপনারা আমাদের সঙ্গে যেমন রয়েছেন প্রথম থেকে, তেমনি বারবারই বলি শেষ অবধি থাকবেন। আজকে আমাদের প্রথম নিবেদনে নৃত্যে থাকছে বাণীচক্রের শিক্ষিকা নিবেদিতাদির স্টুডেন্টরা, পরপর থাকছেন সম্পিতা ব্যানার্জি, শর্মিষ্ঠা ঘোষ, চন্দনা বসু, শর্মিষ্ঠা ঘোষ, পাপিয়া পাত্র, স্বামীনাথন পেল্লাই, শর্মিষ্ঠা ঘোষ, চন্দনা দি, চন্দনা বসু। আর বারবারই বলি এইভাবেই আমরা চলে যাব। আমি যখন ছোট্ট ছিলাম একেবারে কুট্টি, দিদির সঙ্গে অষ্টপ্রহর করতাম খুনসুট্টি, একদিন এক বসেক মাসের ক্লান্ত বিকেল বেলায়, বাড়ির ছাদে মত্ত ছিলাম চুকিতকিত খেলায়, হঠাৎ দেখি তুলোর মতো সাদা মেঘের ফাঁকে দাঁড়িয়ে আছেন রবীন্দ্রনাথ ঝুঁকিয়ে মাথাটাকে। আমি তো ঠিক চিনতাম না, দিদি তো দেখালো, বললে ওরে আকাশটা দেখ কেমন আলো আলো, মুহূর্ত থেকে মনের ভিতর জ্বালালো দীপালোক, কি লাবণ্যে পূর্ণ সে প্রাণ ধাঁধিয়ে গেল চোখ, দিদির সাথে মেঘ ভাসালে ভাসিয়ে দিলাম ভেলা, নাম লিখলাম কালমৃগয়া এবং মায়ার খেলা, নাম লিখলাম কালমৃগয়া এবং মায়ার খেলা। মঞ্চে একটু সবাই চেনিয়ে আমরা সরাসরি চলে যাব নৃত্যে, তাই তো বারবারই বলি নৃত্যেরও তালে তালে হে নটরাজ। গুরুদেবের প্রতি প্রণাম শ্রদ্ধা জানিয়ে আমরা তার গানের মধ্যে দিয়ে নৃত্য পরিবেশনে করবেন। বাণীচক্রের সব শিক্ষিকারা অক্লান্ত পরিশ্রম করে তাদের শিখিয়েছে, তার সঙ্গে তো রয়েছে ছাত্রছাত্রীরা, তেমনি রয়েছেন আপনারা। দুদিনব্যাপী এই কবি প্রণাম অনুষ্ঠানে আপনারা রয়েছেন বলেই তো বাণীচক্র, প্রত্যেকের মধ্যেই তো প্রতিভা থাকে, আর সেই প্রতিভাকে সুন্দরভাবে প্রকাশ করার জন্যই তো এই প্রয়াস। আর এই প্রয়াসে আপনারা আমাদের সাথে যেমন আছেন এইভাবেই থাকবেন। সরাসরি আমরা চলে যাচ্ছি, প্রথম নিবেদনে থাকছে আমাদের বাণীচক্রের শিক্ষিকা নিবেদিতাদির স্টুডেন্ট নিবেদিতা সরকার। প্রথম
প্রথম ও আদির আরাধনায় নিমেষে পরিবর্তিত হলো আমাদের পরিবেশ। যেখানে চলছিল সুরের সাধনা শুধুই, এবার নৃত্যে ছন্দে আপনারা মেতে উঠেছেন। রবীন্দ্রনাথ, বাঙালির যে চর্চা, নৃত্যের যে সাধনা একটু চাপা পড়ে গিয়েছিল, তা যে কেমন করে পরিবেশ পরিবর্তন করতে পারেন তা বুঝেছিলেন এবং শান্তিনিকেতনে প্রতিদিন নৃত্য চর্চার ব্যবস্থা করেছিলেন। তারই ধারাকে বহে নিয়ে চলে আমাদের পরবর্তী নিবেদন, শ্রীমতী সম্পিতা চ্যাটার্জির নির্দেশনায় তাঁর ছাত্রছাত্রীদের ধ্বনিল আহ্বান এই সঙ্গীতের সাথে নৃত্য।
তুমি এসেছিলে আজ প্রাতে, অরুণ বরণ পারিজাত লয়ে হাতে, গুরুদেবের প্রতি প্রণাম শ্রদ্ধা জানাতে বাণীচক্রের শিক্ষিকা শর্মিষ্ঠা ঘোষের নির্দেশনায় পরবর্তী ছাত্রীরা এখন নিবেদন করছে। শ্রীমতী চন্দনা বসুর নির্দেশনায় দেখব পরবর্তী নৃত্য। নৃত্যভাবনায় শ্রীমতী চন্দনা বসু তাঁর ছাত্রছাত্রীদের নিবেদন দেখব এইবার।
নৃত্যের ছন্দে ছন্দে তালে তালে মেতে উঠছি আমরা বাণী চক্রের ছাত্রছাত্রীরা। একই সঙ্গে দুটি দিনে প্রায় 3,000 ছাত্রছাত্রী মঞ্চে যে অনুষ্ঠানের সুযোগ পেল তা সত্যিই সকলকে ভাবানোর। এত নতুন প্রতিভাকে মঞ্চে নিয়ে আসছেন বাণীচক্র মিউজিক অ্যান্ড ডান্স ট্রেনিং কলেজ। আবার চলে যাব নৃত্যয়, দেখব রবীন্দ্রসঙ্গীতের সাথে নৃত্য। তবে সহচরী আমাদের পরবর্তী নৃত্য পরিবেশনা রবীন্দ্রসঙ্গীত আয় তবে সহচরীর সাথে। নিবেদনে বাণীচক্রের ছাত্রছাত্রীরা, নৃত্য ভাবনায় শ্রীমতী শর্মিষ্ঠা ঘোষ। শিশু শিল্পীরা
নবীন প্রতিভারা আমাদের সাথে। আঁকা সহজ একটি দুটি রেখায়, মুখটি তোমার ফুটে ওঠে ড্রয়িং খাতার পাতায়, ঢেউ খেলানো সাদা চুল আর মুনি ঋষির দাড়ি, তোমার বুঝি শরৎকালের মেঘের দেশে বাড়ি, গাছ আঁকি তাও তোমার মতো, ফুল আঁকি সেও তুমি, তোমার গল্পে কাব্যে আঁকা আমার জন্মভূমি, আকাশ ভরা এত আলো সূর্য চন্দ্র তারা, ঢেউয়ের এত নদী আপন বেগে পাগল পাড়া, বৃষ্টি পড়ে পাতায় পাতায় বৃষ্টি টাপুর টুপুর, সেই ছবিও তোমার আঁকা তোমার রবি ঠাকুর, তোমার ছবি আঁকতে গিয়ে খাতায় আছি ঝুঁকে, তোমার ছবি আঁকা আমার বাংলা মায়ের বুকে, তোমার ছবি আঁকা আমার বাংলা মায়ের বুকে। এবারে নিবেদনে বাণীচক্রের শিক্ষিকা আমাদের পাপিয়াদি পাপিয়া পাত্রের নিবেদনে, তাদের নির্দেশনায় ছোট ছোট আমাদের ছাত্রীরা। ও জোনাকি, কি সুখে ওই ডানা দুটি মেলেছ, সুখে ওই নানা গতি মেলেছ, ও জোনাকি কি সুখে ওই নানা গতি মেলেছ, আধার সাঁঝে মনের মাঝে উল্লাসে প্রাণ ফেলেছ, ও জোনাকি কি সুখে ওই নানা গতি মেলে,
চক্রের এই ছোট্ট ছোট্ট ছাত্রীরা সুন্দরভাবে তাদের ডানা মেলে দিয়েছে। এরপর আমরা চলে যাব আমাদের নিবেদিতাদি বাণীচক্রের শিক্ষিকা নিবেদিতা সরকারের নির্দেশনায় কৃষ্ণ কলি আমি তাকেই বলি। এইভাবেই আমরা থাকবো বাণীচক্রের দুদিনব্যাপী এই কবি প্রণাম অনুষ্ঠানে। আপনাদের সকলকে পুনরায় জানাই রাবীন্দ্রিক শুভেচ্ছা। আপনারা আমাদের সাথে আছেন বলেই তো এই কবি প্রণাম অনুষ্ঠান সুন্দর থেকে সুন্দরতর হয়ে উঠছে। 3000 ছাত্রছাত্রী মিলে এই অনুষ্ঠান। সরাসরি আমরা চলে যাব নৃত্যে। তারেই বলি কালো তারে বলে গায়ের লোক, মেঘলা দিনে দেখেছিলেন মাঠে কালো নীর কালো হরিণ চোখ, ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে কালো, তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ। ঘনমেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গাই, শ্যামামে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই, আকাশ পানে হামি যুগল ভুরু শুনলে বারে মেঘের গুরু গুরু, কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ। বাতাস এলো হঠাৎ ধেয়ে ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ, আলের ধারে দাঁড়িয়ে ছিলেন একা, মাঠের মাঝে আর ছিল না কেউ, আমার পানে দেখলে কিনা চেয়ে আমি জানি আর জানে সেই মেয়ে, কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ।
এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে শান কোণে, এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে, এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসেছে কালো। তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ কলি আমি তারেই বলি, আর্য কালে বলুক অন্য লোক, দেখেছিলেন ময়না পাড়ার মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ। মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পাইনি অবকাশ কালো। তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ। ভিন্ন ভিন্ন স্বাদে রবীন্দ্র নৃত্যের উপস্থাপনা দেখছি আমরা। পরবর্তী নিবেদনে শ্রীমতী পাপিয়া পাত্রর ছাত্রীরা, দেখব পাপিয়া পাত্রর নৃত্য ভাবনায় পরবর্তী নিবেদন মেঘ বলেছ। শুধু ফুলে নয়, মালায় নয়, জন্মদিনে বরণ করি মনে, কীর্তি তোমায় করেছে মহান, তুমি আছো বিশ্ববাসীর প্রাণে। প্রতি বছর তোমার জন্মদিন 25শে বৈশাখ আসে ঘুরে ঘুরে, পূজিত হও তুমি বিশ্ববাসীর চিন্তা চেতনা হৃদয় মন্দিরে। বঙ্গসাহিত্যের কোনায় কোনায় সুনিপুণ তোমার বিচরণ, জন্মদিনে গানে ও কবিতায় আমরা করি তোমায় স্মরণ। রাত বলেছে যায়,
বলেছি যাবো যাবো নতকার চরণ ধুলার তলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। গুরুদেবের প্রতি প্রণাম শ্রদ্ধা জানিয়ে বাণীচক্রের শিক্ষক আমাদের শ্রদ্ধেয় স্বামীনাথন পিল্লাইয়ের নির্দেশনায় ছাত্রীরা নিবেদন করবে তাদের নৃত্য। এইভাবেই গুরুদেবের প্রতি প্রণাম জানাচ্ছে বাণীচক্রের 3000 ছাত্রী ছাত্রীরা একসঙ্গে মিলিত হয়ে।
মিলন স্বপ্নে সে কোন তিথিরে হৃদয়ে মন্দ্রিল ডমরু গুরু গুরু ঘন মেঘের ভুরু কুটির কুঞ্চিত হল রোমাঞ্চিত গুণ গুণান্তর দুলিল চঞ্চল বক্ষ হিন্দুলে মিলন স্বপ্নে সে কোন তিথিরে অঞ্জন ঘন কুঞ্জ ছায়ায়। আমাদের পরবর্তী নিবেদন শ্রীমতী শর্মিষ্ঠা ঘোষের নির্দেশনায়, তার নৃত্যভাবনায় তার ছাত্রছাত্রীদের রবীন্দ্রসঙ্গীতের সাথে নৃত্য নীল অঞ্জন ঘন কুঞ্জ ছায়ায়। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর
পরে টাপুর টুপুর হৃদয় জুড়ে বান, আকাশ বাতাস ছেয়ে রয়েছে রবি ঠাকুরের গান, রবি ঠাকুরের নৃত্যে। বাণীচক্রের শিক্ষিকা আমাদের চন্দনাদির নির্দেশনায় ছাত্রীরা নিবেদন করবে নৃত্য। চন্দনা বসু আমাদের শিক্ষিকা বাণীচক্রে। Thank you.
শ্রীমতী চন্দনা বসুর নির্দেশনায় আজকে শেষ নৃত্যের মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করবো। আপনারা কেউ চলে যাবেন না, কেননা যারা স্টেজে আছে তারা সবাই স্টেজে থাকো। আমাদের জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে আমাদের আজকের কবি প্রণাম অনুষ্ঠান শেষ করবো। আমরা প্রত্যেকে মঞ্চে, যারা শিক্ষক শিক্ষিকারা কর্মীবৃন্দ প্রত্যেকে আসবো, আর দর্শক আসনে যারা রয়েছেন আপনারাও আমাদের সাথে থাকুন। এইভাবেই বাণীচক্রের দুদিন ব্যাপী কবি প্রণাম অনুষ্ঠানে আমরা এইভাবেই এগিয়ে যাব। বাণীচক্রের মিউজিক ড্যান্স অনুষ্ঠানের পক্ষ থেকে আমাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই, যারা দর্শক আসনে ছিলেন, দুদিন ব্যাপী আমাদের সাথে ছিলেন, আর শিক্ষক শিক্ষিকা কর্মীবৃন্দ প্রত্যেকে। আজকের উপস্থাপনায় ছিলাম পারমিতা এবং অর্পিতা, অর্পিতাদি প্রত্যেকে, প্রত্যেক ছাত্রছাত্রীকেও এতভাবে অক্লান্ত পরিশ্রম করে এই দুদিন ব্যাপী এই কবি প্রণাম অনুষ্ঠানে আমাদের সাথে সবাই ছিল। আমাদের শব্দগ্রহণে ছিলেন হাসি কাকুর পুরো টিম, যারা না থাকলে আমার কণ্ঠস্বর, অর্পিতাদির কণ্ঠস্বর এবং শিল্পীদের গান কোনো কিছুই পৌঁছতা না আপনাদের কাছে, তাই না? আজকে প্রত্যেককে এনো মাইক একসঙ্গে মিলে আমাদের উপস্থাপনায় রয়েছে, যারা আমাদের সঙ্গে প্রথম থেকে ছিলেন তাদেরকে আবার পুনরায় ধন্যবাদ জানাই। আগামী বছর প্রত্যেকটা অনুষ্ঠানে আপনারা আমাদের সাথে থাকুন, পাশে থাকুন, এইভাবেই সকলকে ধন্যবাদ, বড়দের প্রণাম এবং কৃতজ্ঞতা জানাই। অর্পিতাদি বিদায় জানাচ্ছি আজকের জন্য, কিন্তু রবীন্দ্র আরাধনার তো শেষ নয়, তাই মনে রবীন্দ্রনাথকে নিয়ে আজ আপনারা বাড়ি ফিরে যাচ্ছেন সুন্দর একটি রেশ নিয়ে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, আবার দেখা হবে এমনই কোনো মঞ্চে। সকলে খুব ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন, এইভাবেই আমরা গুরুদেবের প্রতি প্রণাম শ্রদ্ধা জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। সকলকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে হল কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।